চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের পক্ষ থেকে আমার স্নেহের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। ক্লাস 10 সাবজেক্ট ম্যাথ ইউনিট গোলক। দেখো, তোমাদের বিগত দিনে আমি মানে 15-র যে অঙ্কগুলো ছিল শর্ট কোশ্চেনে সেগুলো তোমাদের করা হয়েছে, আজকে 16-র অঙ্কগুলো করব। ঠিক আছে, তো তোমাদের এই অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই নিজ নিজ করবে। এবার দেখো, আমি 16-র এক একটা বলছি। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? কি বলা আছে, একটি অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত হবে? তাহলে কী লিখতে হবে? তাহলে মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। ঠিক আছে, মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। দেখি লিখতে হবে শর্তানুসারে, শর্তমতে তাহলে কী লিখলাম? মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, যেটা চেয়েছে সেটা বের করে নিলাম। তাহলে শর্তমতে কী করতে হবে? তার আয়তন, অর্ধগোলকের আয়তন সূত্র কি 2/3 πr³, তার সঙ্গে সমান হবে কি অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? তাহলে এটা কি ধরনের অর্ধগোলক? এটা বলা আছে যে একটি নিরেট অর্ধগোলক, তার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 3πr². ঠিক আছে, 2/3 πr³ সমান কি হবে? না তো 3πr². তাহলে কি বলা আছে, একটি অর্ধগোলকের আয়তন মানে কি 2/3 πr³ সমান কত হবে? না তো 3πr² হয়েছে। তাহলে এটা সমান করলে আর এর মান যেটা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য বেরিয়ে। আচ্ছা, দুই একটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের উভয়ের 12 সেমি। চোঙটির উচ্চতা বলা আছে আর ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 12 সেমি। ব্যাসের দৈর্ঘ্য কার বলা আছে? না তো গোলকের ব্যাসের দৈর্ঘ্য 12 আর চোঙটার উচ্চতা কত হবে? এইচ, মানে চোঙের উচ্চতা যত হবে গোলকটার ব্যাসের দৈর্ঘ্য তত হবে। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আসবে? না তো আমাকে ফার্স্টে ধরতে হবে যে গোলকটির, মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, 8 সেমি ধরে নিলাম। এটা হচ্ছে কি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটা উত্তরে চেয়েছে। যে শর্তানুসারে কী করব, যে এবার গোলকের আয়তন সূত্র কি? না তো কী হবে, 4/3 πr³। ঠিক আছে, যেহেতু এটা পুরোপুরি গোলক বলা আছে তাহলে 4/3 πr³ হয়েছে, পায়ের মান এখানে বসাবে না। তাহলে কী হবে, এটা শর্তমতে বলে লিখতে হবে 4/3 πr³ সমান, তার সঙ্গে সমান হবে কি? না তো এবার লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, না এটা একটু ভুল হলো, সরি, তোমরা দেখে নাও। এখানে বলেছে যে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? না তো 4πr², এটা আয়তন নাই, 4πr², তার সঙ্গে সমান হবে কি? না তো চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? না তো 2πr, এইচ বলতে গেলে কত আসবে, ইনটু এইচ বলতে গেলে কত আসবে, 12, আর এখানে আর এর মানটা কত আসবে? না তো 6। ঠিক আছে, তাহলে আর এর মানটা কত আসবে? 6, মানে ব্যাস যদি 12 হয় তাহলে ব্যাসার্ধ হবে 6। ঠিক আছে, আর 12টা কার মান আছে, উচ্চতা বলা আছে, তাহলে এটা হবে 12। এবার এটা তুমি যদি সমান করে দাও তাহলে দেখবা যেটা চলে আসবে আর এর মান সেটা হয়ে যাবে এখানে অ্যান্সার, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তারপরে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এটা কী করতে হবে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? না তো 3πr², একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? তাহলে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4πr². ঠিক আছে, তাহলে এখানে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে একটা হয়তো আর ধরলা, এবার যেটা নিরেট গোলক বলা আছে পুরোপুরি, অর্ধগোলক না শুধু গোলক বলা আছে, সেটাকে তোমাকে বড় হাতের আর ধরতে হবে, বা একটা আর 1 একটা আর 2 ধরতে হবে, মানে ব্যাসার্ধটা চেঞ্জ করতে হবে। দিয়ে দুটোর বক্রতলের ক্ষেত্রফলের কী চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, এবার দুটোকে অনুপাত করে দেবো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের আর পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত করলেই কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, একটি নিরেট গোলকের বক্রতলের
क्षेत्रफल एस एवं आयतन कत आछे भि एस क्यूब बाय भि स्क्वायर मान कत ताले तोमार एस आछे वक्रतले क्षेत्रफल ताले कि हबे फोर पाई आर स्क्वायर आयतन होच्छे कत फोर बाई थ्री पाई आर क्यूब ताले एबार एस एर जगह एस एर मान बसाबा भि एर भि स्क्वायर जगह कि करबा भि एर मान बसे स्क्वायर और एस एर मान बसे क्यूब দেহ উপর নিচ কাটাকাটি করবা দেখবা যে এটার অ্যান্সার চলে আসবে ঠিক আছে তারপরে দেখো একটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফার্স্টে ধরে নিতে হবে মনে করি গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কী হবে না তো 4πr² এবার যদি 50% আমি বৃদ্ধি করি ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়াবো তাহলে কত হবে আর ইন্টু 150/100 50% বাড়লেই 150/100 দিয়ে কাটাকাটি করবা দিয়ে যেটা আসবে দিয়ে সেটা আবার নতুন ব্যাসার্ধ বের হলো এবার তার আবার আয়তন বের করতে হবে ঠিক আছে আয়তন বলছি বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেলো সেটা এবার দেখতে হবে যে কতটা বেশি হচ্ছে পূর্বের বক্রতল আর যেটা আমরা নতুন বক্রতলের ক্ষেত্রফল পেলাম যে কতটা বেশি যতটা ডিফারেন্স করবা একটা বিয়োগ করবা যে পরে যে বক্রতলের ক্ষেত্রফল বের করলা সেটা থেকে পূর্বের বক্রতলের ক্ষেত্রফল বিয়োগ করবা বিয়োগ করে এবার কতটা বৃদ্ধি পাচ্ছে লিখবা তাহলে বৃদ্ধিটা এবার উপরে এবার বক্রতল ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার বলে নিচে লিখতে হবে তাহলে বক্রতলের ক্ষেত্রফল যতটা বৃদ্ধি পেলো সেটা উপরে বাই পূর্বের বক্রতল ইন্টু 100 দিয়ে ক্যালকুলেশন করবা দেখবে চলে আসবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এবং পরবর্তী ভিডিওতে আমি লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক করাবো তোমাদের আজকে গোলক এখানে শেষ হলো তোমরা সকলেই এগুলো বাড়িতে ভালো করে করে দেখাবা ঠিক আছে থ্যাংক ইউ